বন্ধুরা আজ যে ভিডিওটা সেটা হচ্ছে এম এস সম্পর্কিত আজ আমরা এম ওয়ার্ডের এই ভিডিওটার মাধ্যমে দেখে নেবো যে আমরা আমাদের টেবিলের যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে কীভাবে অটোফিট করব। মানে দেখুন আমার এখানে যে টেবিলটা এই মুহূর্তে রয়েছে আর এই সেলগুলো দেখুন যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর থেকে কিন্তু সেলগুলো অনেকটা বড় বড় রয়েছে তো সেক্ষেত্রে আমরা এই সেলগুলোকে অটো ফিট কীভাবে করবো আমরা বিভিন্ন রকম উপায় এই অটোফিটটা করতে পারি তো সেই উপায়গুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেবো তো বন্ধুরা মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে টেবিলটা রয়েছে এই টেবিলের যে সেলগুলো রয়েছে সেগুলো দেখুন লেখার থেকে কিন্তু অনেকটাই বড়। তো সেক্ষেত্রে আমাকে এটা অটোফিট করতে গেলে তো আমাকে প্রথমে আসতে হবে লে আউটে আসার পরে আমাকে এই টেবিলটা পুরোটা সিলেক্ট করতে হবে তো টেবিলটা আমি পুরোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন অটোফিট বলে একটা অপশান আছে তো এই অটোফিটটায় আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে তিনখানা অপশান চলে এলো তো প্রথম অপশানটা দেখুন অটোফিট কন্টেন্ট তো এটা যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার যে লেখা অনুযায়ী সেলটা কিন্তু এখানে পুরোটা ফিট হয়ে গেল মানে এই যে চেয়ে যে সেলটা বড় ছিল সেই সেলটা কিন্তু এখন অটোমেটিক ফিট হয়ে গেল এইবারে সেকেন্ড নম্বরে যে অপশানটা রয়েছে অটোফিট উইন্ডো তো এটাকে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাবো আমার এই উইন্ডোটা যত বড় মানে এই পেজটা যতটা বড় সেই অনুযায়ী কিন্তু আমার টেবিল আর সেলটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এরপরে তিন নম্বরে যেটা রয়েছে ফিক্সড কলম উইথ এটা যদি আমরা ক্লিক করি তো এইটা এই মুহুর্তে লক হয়ে যাবে এটার অপশানটাই পরে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে আর একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা করতে পারি কি যেমন এখানে দেখুন হাইট আর উইথ দুটোর অপশন রয়েছে তো আমরা যদি এইখান থেকে এখন দেখুন ওয়ান পয়েন্ট রয়েছে তো এটাকে যদি আমি এখান থেকে কমাই তো দেখুন আমার কিন্তু রোটা ছোট হয়ে যাচ্ছে আবার যদি বাড়াই তো দেখুন রোটা কিন্তু বেড়ে যাচ্ছে তো সেরমভাবেই এবার যদি উইথটা করি তো আমি যদি উইথটা কমাই তো দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু কলমটা ছোট হয়ে যাচ্ছে আবার যদি বাড়াই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কলমটা বড় হয়ে যাচ্ছে তো মানে কলমের যে সেলগুলো ছিল সেই সেলগুলো কিন্তু বড় হচ্ছে এরপরে বন্ধুরা এই যে পুরো টেবিলটা রয়েছে এই পুরো টেবিলটাকে যদি আমি একসাথে ছোট করতে চাই তো কীভাবে করবো মানে এই হাইট আর উইথ এই যে অপশানটা রয়েছে এটার সাহায্যে করতে গেলে তো আমাকে প্রথমে কি করতে হবে টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে টেবিলটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এই যে অটোফিট অপশানটা রয়েছে আগেই বলেছিলাম এই ফিক্সড কলম উইথ এই যে অপশানটা এটা বলেছিলাম পরে বলবো তো এইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হলো আমার এই টেবিলটা কিন্তু পুরোটা লক হয়ে গেল এইবারে যে এই উইথটা রয়েছে এইটাকে যখনই আমি কমাবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একসঙ্গে কিন্তু পুরো টেবিলটা ছোট হয়ে যাচ্ছে এরপরে বন্ধুরা আর একটা উপায়ে আমরা সেল ছোট বড়ো করতে পারি সেটা হচ্ছে মাউসের লেফট ক্লিকের সাহায্যে এইখানে দেখুন যে সেলটা রয়েছে আর যেটাকে আমরা ছোট বড়ো করতে চাইছি তো সেই সেলের যে লাইনটা রয়েছে সেই লাইনের ওপরে আমি মাউসের কারসারটা যদি নিয়ে যাই তো দেখতেই পাবেন আমার মাউসের কারসারটা কিন্তু রকম হয়ে গেল এরপরে বন্ধুরা আমরা মাউসের লেফট ক্লিকটাকে প্রেস করে আমরা যখন মাউসটা সরাবো তখনই দেখতে পাবো কি আমাদের এই সেলটা ছোট বড় হচ্ছে তো আশা করি বন্ধুরা আমি যেই তিনটে পদ্ধতি দেখালাম আপনারা আপনাদের টেবিলের সেলকে কীভাবে ছোটো বড়ো আর অটো ফিট করবেন আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এটা সবার সঙ্গে শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন দেখা হবে এরামই কোনো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद